স্বাধীনতার পঁচাত্তর বছরের প্রাককালে পঁচাত্তর ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা নিয়ে অমৃত মহোৎসব জয়গাছে সুপারমার্কেট থেকে বেরোয় বর্ণাঢ্য শোভাযাত্রা স্বাধীনতার পঁচাত্তর বছর বলে কথা তাই এবার একটু অন্য রকম। এবারে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হবে চোখে পড়ার মতো তবে স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে ইতিমধ্যেই লোগো লাগানো মুদ্রা চালু করার পাশাপাশি দেশবাসীকে এই অনুষ্ঠান মহা ধুমধামে পালন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছর নিয়ম করে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস মহাআম্বরে পালিত হয় গোটা দেশে কিন্তু পঁচাত্তর বছরে এবার যে সেই আড়ম্বর আরও জাঁকজমক পূর্ণ হবে তার প্রমাণ মিলল স্বাধীনতা দিবসের কয়েকদিন আগেই পঁচাত্তর বছর স্বাধীনতা দিবস উপলক্ষে আগাম বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় স্থানীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চেতনা মঞ্চের পক্ষ থেকে রবিবার হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রার নাম দেওয়া হয় অমৃত মহোৎসব তেরঙ্গা শোভাযাত্রা এদিনের ওই বর্ণাঢ্য শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পঁচাত্তর ফুট তেরাঙ্গা পতাকা পাশাপাশি বিভিন্ন ব্যান্ড পার্টি বাজনা সহযোগে কয়েকশো মানুষ এদিন ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এ বিষয়ে প্রশ্ন করা হলে ওই চেতনা মঞ্চের সক্রিয় সদস্য সুজিত বিশ্বাস জানান এবার পঁচাত্তর বছর বলে কথা তাই অমৃত মহোৎসব তেরঙ্গা শোভাযাত্রার মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দিতে এই উদ্যোগ নিয়েছি যাতে সব দেশবাসী মিলে শান্তিতে থাকতে পারি পাশাপাশি গোটা দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন এবার পঁচাত্তর বছরে প্রত্যেক দেশবাসী যেন তাদের বাড়িতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এদিনের শোভাযাত্রায় কয়েকশ মানুষ যেমন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পাশাপাশি রাস্তার দুধারে চোখে পড়ে অগণিত মানুষের ভিড় এদিনের শোভাযাত্রা উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ভারত সরকার ঘোষিত প্রোগ্রাম অমৃত অমৃত মহোৎসব এই অমৃত মহোৎসবে আমরা পদযাত্রা করেছি এবং পনেরো আগস্টের দুদিন আগের থেকে তেরো চোদ্দ পনেরো আমরা প্রত্যেকটা বিজেপি কর্মী এবং প্রত্যেকটা ভারতীয় নাগরিক কাছে অনুরোধ করবো প্রত্যেকে যেন ভারতীয় নিজের বাড়িতে জাতীয় প্ল্যাগুলো আজই আমাদের যে কার্যক্রম ছিল আমাদের পঁচাত্তরপুর জাতীয় পতাকা নিয়ে সেটা হচ্ছে আপনাদের বন্ধু পার্ক থেকে আমরা জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত হ্যাঁ পঁচাত্তর ফুট পতাকা হয়েছে আমাদের আমাদের কর্মীরা সাধারণ মানুষের সদস্য পুত্রভাবে আমাদের রোডে নেমেছে এবং আমাদের এটা বার্তা যে আগামী দিন আমরা সকলে একত্রিত হয়ে প্রত্যেকটা ভারতবাসী মিলিতভাবে আমরা কাজ করব শান্তির বার্তা আমরা দিতে চাই এই পদযাত্রার মাধ্যমে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনীমোহন কাঞ্জিলা